গত অর্থ বছরে বিড়িতে বৃদ্ধি করা চার টাকা মূল্যস্তর কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন নিম্ন সিগারেটের মূল্যস্তরের দাবিও করেছে তারা দু হাজার একুশ দুহাজার বাইশ অর্থবছরের বাজেট প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব দাবি করা হয় প্রতি বছর বাজেটে বিদেশি সিগারেটে আনুকূল্য দেখানোর অভিযোগও করেন ফেডারেশন নেতারা এবারের প্রস্তাবিত বাজেটে বিড়িতে শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্টদের অবশ্য ধন্যবাদও জানিয়েছেন তারা দু হাজার একুশ দু বাইশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া জানাতে রোববার বেলা এগারোটায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বিড়ির মূল্যস্তর কমিয়ে নিম্ন স্তরের সিগারেটে দাম বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন লিখিত বক্তব্যে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙালি বলেন বিড়ির মূল প্রতিদ্বন্দ্বী হলো নিম্ন স্তরের সিগারেট বাজারে বিক্রি হওয়া প্রায় প্রায়তাংশই শতাংশই স্তরের সিগারেট এসব নিম্ন স্তরের সিগারেটের সিংহভাগই বিদেশি কোম্পানির দখলে অথচ নিম্ন স্তরের সিগারেটের ওপর কোনো শুল্ক বৃদ্ধি করা হয়নি ফলে বিড়ির বাজার দখল করে আসছে নিম্ন স্তরের সিগারেট এতে সিগারেট কোম্পানিগুলো একচেটিয়া ব্যবসার সুযোগ পাচ্ছে বিড়ির উপর অগ্রিম দশ শতাংশ আয়কর কমাতে হবে বিদায়ী অর্থ বছরের বাজেটে বিড়ির উপর প্রতি প্যাকেটে চার টাকা মূল্যস্তর বৃদ্ধি করা হয়েছিল অপরদিকে নিম্ন স্তরের সিগারেটে বৃদ্ধি করা হয়েছিল মাত্র দুই টাকা এতে সিগারেট কোম্পানিকে সুযোগ করে বিড়ি শিল্পকে ধ্বংস করা হয়েছে এবছর বাজেটে যদি নিম্ন স্তরের সিগারেটে মূল্যস্তর বৃদ্ধি না করা হয় তাহলে বিড়ি শিল্পের অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যাবে ফলে নিম্ন স্তরের সিগারেটের ভোক্তা বেশি থাকা সত্ত্বেও সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটে বিড়ির উপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নকল বিড়ি বন্ধ ও বিড়ি শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র থেকে বিরত থাকার দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ হরিক সহ অনেকে